आशीष ट्यूशन क्लास चैनल अपन सबाई के स्वागत शिक्षा विषय गुरुत्वपूर्ण तथ्य पवार जन्नो एखोनी आशीष ट्यूशन क्लास चैनल सबस्क्राइब कर रखून सुस्थ थाकून आपडेट थाकून। नमस्कार दर्शकबृंद, स्कूल सर्विस कमिशनर ग्रुप डी नियोग मामलार शुनानी पिछिए गेल जानून आपडेट साम्प्रतिक प्रकाशित प्रतिबेदनटी विस्तारित जेने नेब। स्कूल सर्विस कमिशनर ग्रुप डी नियोगे गुरुत्वपूर्ण मामलार शुनानी छिल आज सोमवार, जदिव आज शुनानी हलो ना, एक सप्ताहर जो शुनानी पिछिए गेल इंटरनेट समस्यार जेरे पिछिए गेल हाईकोर्टे एसएससीर मामलार शुनानी प्रक्रिया, एक सप्ताहर जो पिछिए गेल शुनानी प्रक्रिया। यही मामलार परवर्ती शुनानी दिन धार्य करा हुए सोमवार। आज सकाल थेके इंटरनेट समस्या शुरू हुए फले अन्य मामलागुलोर शुनानी प्रक्रियाओ विघ्न घटबे बोले मने करा हुच्छे। स्कूल सर्विस कमिशनर माध्यमे नियोग निये एकाधिक अभियोग सामने आसछे। एर आगे शिक्षक नियोगेर दुर्नीति सामने एलेओ एबार ग्रुप डी नियोग निये बड़ अभियोग सामने एसेछे। स्कूल सर्विस कमिशनर ग्रुप डी मामलार आज सोमवार कलकाता कोर्टे शुनानी हवार कथा थाकलेओ आज शुनानी हलो ना। বর্তমানে গুরুত্বপূর্ণ এই মামলাটি বিচারপতি হরিশ টান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলায় প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন, পরে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সেই নির্দেশের উপরে তিন সপ্তাহ স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। অনুসন্ধানের দায়িত্ব সিবিআইকেই দেওয়া নিয়ে কমিশন এবং রাজ্যের মূল আপত্তি। আদালত সূত্রের খবর, আজ সোমবার কাকে অনুসন্ধান করতে দেওয়া হবে সে ব্যাপারে শুনানি রয়েছে। মামলায় বেআইনি নিয়োগের অভিযোগে প্রথমে 25 জনের বেতন বন্ধ করা হয়েছিল। ইতিমধ্যে তাদের আইনজীবী ডিভিশন বেঞ্চের কাছে বক্তব্য পেশের আর্জি জানিয়েছেন। পরবর্তীকালে বেআইনিভাবে নিযুক্ত অভিযোগে আরও 542 জনের নামের তালিকা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা পড়ে। তাদের নিয়োগের নথি খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছে কমিশন। তো সুতরাং আজকে গ্রুপ ডি নিয়োগের যে মামলা শুনানি হওয়ার কথা ছিল সেইটি আজকের মতো স্থগিত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সমস্যার কারণে। তো সামনের সোমবার আবার শুনানির দিন ধার্য করা হয়েছে, দেখা যাক সেই দিন শুনানি হয় কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।